অন্ধকারে আসতে পারি না। কিন্তু আমার যে সুজন ছিল, সুজনের জন্য অনেক মানুষের উপকার হতো, সমাজ কিছু পেত, যার জন্য সমাজ কিছু পায়, দেশ কিছু পায়, মানুষ কিছু পায়, সেই মানুষটির অনেক দাম। তাই আমি সংক্ষিপ্ত রাখলাম, অনেক শিল্পী আছে, সবাই গান করবে, আমি গান গাইতে চাইছিলাম না, যে এটা আমাদের বাড়ি, এখানে আমার গান গাওয়ার কোনো দরকার পড়ে না, মেহমান আসছে গাবে। আমি মাতালকে স্মরণ করে একটি গান করছি। আসলে আজকে একটা দিন, মানুষ যদি কোনো আঘাত পায়, বছরে বছরে ওই আঘাতের দিনটি একটি জৌ ওঠে, জৌ ওঠা বোঝেন তো, আঘাতের জায়গায় আবার একটু হলেও ব্যথা লাগে। অমাবস্যা পূর্ণিমায়, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ। আজকে আপনারা হাসবেন না, হাসার কিছু নয়, আজকে কিন্তু কার অমাবস্যা তা আমি জানি না, যার যার দুঃখ তার তার কাছে বড়। আজকে আমার অমাবস্যা, আজকে আমার বৃষ্টির দিন, আজকে আমার হৃদাকাশে অনেক মেঘ জমেছে। তাই মানুষের হৃদাকাশে যখন মেঘ জমে, সেটা দুই চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পড়ে। তো অনেক গান আমার ওস্তাদ লিখে গেছেন, সেই গানের মধ্যে একটি গান আমি গাবো, আপনাদের কাছে ভালো না লাগলেও একটু সময় সুন্দর করেই বসে থাকবেন, এখন যেমন আছেন। ঘরের কোণে পড়ে আছি ধূপ পোড়া ছাই, ঘরের কোণে পড়ে আছি ধূপ পোড়া ছাই, গানে গানে সুরে সুরে, গানে গানে সুরে সুরে গন্ধ বিলাই, ঘরের কোণে পড়ে আছি ধূপ পোড়া ছাই, ঘরের কোণে পড়ে আছি ধূপ পোড়া ছাই, সুরে সুরে গন্ধ বিলাই, গানে গানে সুরে সুরে গন্ধ বিলাই, ঘরের কোণে পড়ে আছি
पूरा